আসলে এমন একজন মানুষকে বাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে, যে মানুষটার কল্পনা জুড়ে আপনি ছাড়া। हाय गाइस, साकिब है, वेलकम टू माय चैनल। गाइस आजकल ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ভিডিওগুলো দেখলেন এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো টিকটক ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন, অনেকেই ভিডিওগুলো সেন্ড করে বলছেন এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর যে ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করছি, আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ভিপিএনটা ইউজ করতে পারেন। জাস্ট আপনাকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, দেন কানেক্ট অপশানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিডিও সেকশনে থাকেন প্রথমে আপনি ফটো সেকশনে চলে আসবেন। ফটো সেকশনে আসার পর এখান থেকে আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করতে হবে। আর এই টাইপের কাপল কার্টুন পিকগুলো কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। ফটোগুলোর লিঙ্ক কিছু দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা এই ফটোটাকে সিলেক্ট করছি, তারপর এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আপনার ফটোটা এখানে ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদের এই ফটোর উপরে ক্লিক করতে হবে। তার আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চান সেটাকে ডিউরেশনটা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আপনি প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আপনাদের এখানে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেখবেন এরকমভাবে আপনার সামনে এই ইফেক্টগুলো চলে আসবে। বিভিন্ন রকম সেকশন রয়েছে, তো প্রথমে আপনাদের এই সেকশনগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। লেন্স সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে সেকশনটা ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে স্মার্ট শার্পনেস এটার উপরে ক্লিক করতে হবে, প্রথমে শো করবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে এইচডিআর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। এটার উপরে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারটা অ্যাডজাস্ট করতে পারেন, ব্লাডটা অ্যাডজাস্ট করতে পারেন, রেঞ্জটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। তারপর এই যে লেয়ারটা আপনি অ্যাড করলেন বা ইফেক্টটা অ্যাড করলেন পুরো ভিডিওটিতে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনাদেরকে এই ফটোর উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সরিয়ে নিয়ে আসবেন টুলসগুলো, তারপর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করবেন, ব্রাইটনেসটা একটু কম করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে কন্ট্রাস্টে ক্লিক করতে হবে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। স্যাচুরেশনে ক্লিক করবেন, দেখবেন কালারটা এখান থেকে বুস্ট করতে পারবেন। তারপর এখানে যদি আপনি আসেন HSL এটার উপরে ক্লিক করবেন। প্রত্যেকটা কালার আপনি একটা একটা করে কালারকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে এখান থেকে কী করতে হবে, বিভিন্ন রকম অপশান রয়েছে এগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর আপনি একদম লাস্টে চলে আসবেন, ভিগনেটে ক্লিক করবেন। তার ভিগনেটটা আপনাদেরকে এরকমভাবে বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনার ফটো অনুযায়ী আপনি করে নেবেন। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করে দেবেন, আরও একবার ব্যাক করবেন। তারপর আপনাদেরকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাদেরকে যে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করার পর আপনাদেরকে এখান থেকে দেখবেন এরকমভাবে চলে আসবে। তাহলে আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর আপনি একদম লাস্টে চলে আসবেন। তারপর এখানে দেখবেন একটা অপশান হচ্ছে এই লাস্টের এই ইফেক্টটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনাদেরকে এখান থেকে কমিয়ে দিতে হবে, আপনি কতটুকু চান এই ইফেক্টটা। এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন, দেন এটাকেও আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার যত দূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করে দেবেন। তারপর আপনাদেরকে আরও ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করবে দেখবেন এরকমভাবে ইফেক্টগুলো ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, ডিস্ট্রেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ইফেক্টগুলো ওপেন হয়ে যাবে। রেপেল ডিস্ট্রেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এরকমভাবে একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তার অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, এখানে ব্লাডটা বাড়াতে পারেন, কতটুকু আপনি সাইজটা চান এরকমভাবে স্পিড কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনাকে আপনার ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে, দেন আপনাদেরকে এটাকে এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত অ্যাডজাস্ট করে দেবেন। এরপর যদি আপনি প্লে করেন, প্লে করে দেখবেন এরকমভাবে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। এরপর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আপনি প্রথমে আসবেন, আপনাদেরকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে ভিডিও সেকশানে ক্লিক করতে হবে। ভিডিও সেকশানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। আর এই টাইপের ভিডিওগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন, আপনাদেরকে ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করবেন, ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে বাংলা সং লিরিক্স ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। এটা যদি আপনি লিখে সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে সং চলে আসবে। আপনি যদি লেখেন শায়রি, তাহলে শায়রি চলে আসবে। এরকমভাবে আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি ডাউনলোড করবেন। তারপর আপনাদেরকে আরও চলে আসতে হবে ক্যাপকাটে, তারপর এখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু লিরিক্স ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর এই টাইপের লিরিক্স ভিডিওগুলো যদি আপনি নিজেরাই ক্রিয়েট করতে চান, তাহলে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন, অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন লাইটিং, আর এখান থেকে ফিল্টারও সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এই যে এই কোণাতে এরকমভাবে বসাতে হবে। তারপর যদি আপনি প্লে করেন দেখবেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর কী করবেন, আপনাদেরকে লাস্টে আসতে হবে, আপনার যতদূর লিরিক্স রয়েছে সেই পর্যন্ত আপনাকে ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এটার উপরে ক্লিক করলাম, তারপর এটাকে এরকম অ্যাড করলাম, তারপর ফটোর উপরে ক্লিক করছি, স্প্লিটে ক্লিক করলাম, তারপর এটাকে বাকি অংশটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাদেরকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যতদূর ফটো রয়েছে সেই পর্যন্ত আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আপনি প্রথমে আসবেন, প্রথমে আসার পর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, যে লেন্স সেকশানে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে, নিচে আসার পর একটা অপশান পেয়ে যাবেন। নিচে আসার পর এজ গোলা একটা ইফেক্ট পাবেন, এটার উপরে ক্লিক করবেন, গ্লো ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর আপনাদেরকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর আপনাদেরকে অবজেক্টে ক্লিক করতে হবে, আর এটা শুধুমাত্র লিরিক্স ভিডিওটাতে অ্যাড করতে হবে। তাহলে কী হবে, এই যে লিরিক্স ভিডিওটা ওটা কিন্তু গ্লো হবে। তো এটার উপরে ক্লিক করবেন, টিকে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে গ্লোটা অ্যাড হয়ে যাবে। আর এটাকে অ্যাডজাস্টও করতে পারেন, যদি আপনি আরও গ্লো চান সেক্ষেত্রে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ইচ্ছা মতো কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদের কী করতে হবে, এটাকেও পুরো ভিডিওটিতে অ্যাড করে দিতে হবে, যতদূর আপনার ভিডিও রয়েছে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে নাইট ক্লাব সেকশানে। নাইট ক্লাবটে আসার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ব্ল্যাক ফ্লাশ 2, এটা এই ইফেক্টটা অ্যাড করতে হবে। তারপর এটার উপরে ক্লিক করবেন অ্যাডজাস্টে, তারপর এখান থেকে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর আপনাদেরকে পুরো ভিডিওটিতে এই ইফেক্টটিকেও অ্যাড করে দিতে হবে, দেখবেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও একবার ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করতে হবে। তো এই যে হ্যালো ব্লার ইফেক্টটা অ্যাড করবেন, অ্যাড করার পর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আপনাদেরকে অবজেক্টে ক্লিক করতে হবে, দেন আপনাদেরকে অল ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে, আপনি কতটুকু ব্লারটা চান সেটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এত দূর পর্যন্ত চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম। তারপর দেখবেন খুব সুন্দরভাবে আপনার এই স্ট্যাটাস ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরকমভাবে আপনার পছন্দের যে কোনো ফটো দিয়ে এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে রেজুলেশনটা 1080 রাখতে হবে, ফ্রেম রেটটা আপনি যদি ফুল থাকে 30fps বা 60fps থাকে 60fps করে দেবেন, কোড রেটটা ফুল বাড়িয়ে দেবেন, হাই করে দেবেন। তারপর অ্যারো অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। এরপর দেখিয়ে দিই কীভাবে আপনি ফটোগুলোকে ডাউনলোড করবেন। আপনাদেরকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন, দেন উপরে আরও একবার সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে লিখতে হবে কাপল কার্টুন পিক, এটা লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম টাইপের ফটোগুলো চলে আসবে। তো এখান থেকে আপনার যে ফটোগুলো পছন্দ হবে সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। ধরুন আপনার এটা পছন্দ হলে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি আপনি নিচে আসেন এইরকম রিলেটেড ফটো কিন্তু নিচে চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর আরও একবার সার্চ বারে ক্লিক করছি। আপনি যদি ইসলামিক ফটো চান তাহলে পেয়ে যাবেন, এখান থেকে আপনাকে লিখতে হবে মুসলিম কাপল কার্টুন পিক, এটা যদি আপনি লিখে সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম টাইপের ফটোগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফটো রয়েছে, এখান থেকে আপনি এগুলোকে ডাউনলোড করতে পারেন। লিমিটেড আপনি এখান থেকে ফটো পেয়ে যাবেন, এখান থেকে খুব সহজে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। 3 ডট অপশানে ক্লিক করবেন, ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।